এপিসোডে হাজির হয়েছি। আমরা কথা দিয়েছিলাম যে আপনাদের আগের এপিসোডে যে ব্রিদিং ক্যাপাসিটি কী করে বাড়ানো যায় সেটা সম্পর্কে আপনারা আমাদের যাবতীয় তথ্যগুলো দেব। এখন এই তথ্যগুলো দেবার জন্য যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের কিছু জিনিস বুঝতে হবে। আমি নিজে একজন শারীরবিদ্যার ছাত্র, তো শারীরবিদ্যার ছাত্র হিসেবে আমি আপনাদের কতগুলো কথা আগে প্রাথমিকভাবে বলছি এবং সেখান থেকে আমার পরে মিউজিক লাইনে আসা। আমি হিউম্যান ফিজিওলজির ছাত্র ছিলাম। আমাদের শরীরের মধ্যে যখন আমরা কোনো কাজ করি, যে কাজগুলো আমাদের সাধারণ রুটিনের মধ্যে পড়ে না, যেগুলো আমরা পরবর্তী সময়ে অর্জন করি, অর্থাৎ অর্জিত গুণাবলী, যে গুণাবলীগুলো আমরা পরে অর্জন করি, যেগুলো আমরা সহজাত গুণাবলী নয় অর্থাৎ জন্মগত নয়, যেমন ধরুন চোখে আলো পড়লো, চোখ বন্ধ হয়ে গেল, হ্যাঁ, এই জিনিসগুলো মশা কামড়াচ্ছে, হাত ওখানে চলে যাচ্ছে, এই যে ঘটনা, এগুলো হচ্ছে আমাদের সহজাত প্রবৃত্তি, এগুলো আলাদা বিষয়। কিন্তু যেগুলো অর্জিত গুণাবলী অর্থাৎ আমরা জীবনের প্রত্যেকটা মুহূর্তে যেতে 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 যে গুণগুলো অর্জন করি, সেইগুলো আলাদা ফেনোমেনাল অনুযায়ী বডি রেসপন্স করে, আর সহজাত প্রবৃত্তিগুলো বডি আলাদা রেসপন্স অনুযায়ী, আলাদা ঘটনা অনুযায়ী সেগুলোকে রেসপন্স করে। এই ব্যাপারটাকে আগে আমি একটু বলে নিই, তারপরে আমি বলে দিচ্ছি যে ব্রিদিং ক্যাপাসিটি কী করবে, কী করে আমরা বাড়াবো এবং এটার সাথে এটা কতটা রিলেটেড আপনারা এক্ষুনি বুঝতে পারবো। আমরা যে মুহূর্তে ঠিক করলাম যে আমরা বাঁশি বাজাবো, সে যে কোনো বয়স নির্বিশেষেই, তখন কী হয় যে আমরা যখন হুঁ দিই, হুঁ ছাড়া তো বাঁশি বাজবে না, যে কোনো একটা রিড আমি এরকমভাবে নাড়ালাম তো বাঁশি বাজবে না, আমাকে তার জন্য আগে হুঁটা দিতে হবে, এটা আমার প্রাইমারি নিড। এই প্রাইমারি ব্যাপারটা যদি বাঁশির ক্ষেত্রে হচ্ছে ব্লোয়িং, এই ব্লোয়িংটা ঠিক থাকে তবে আমার এই হাত পাগুলো নাড়ালে কী হবে, সুরটা প্রপার উঠবে। এখন এই যে আমি ব্লো করব, এই ব্লোটা করতে গেলে যেটা করতে হবে, আমি যতবার এই ব্লো করছি আমার কিন্তু শরীরের ভিতরে দুটো ভলিউম আছে লাংসের ভিতরে, একটা ডেড ভলিউম। ডেড ভলিউম মানে হচ্ছে যে ভলিউমটা আমার কাজে লাগে না, মানে কাজে লাগে না ইন দ্যাট সেন্স, কোনো জায়গা তো ফাঁকা পড়ে থাকতে পারে না, তো সেই জায়গায় একটা ভলিউম অলওয়েজ অকুপাই করে থাকে লাংসের ভিতর, ইট ইজ ডেড ভলিউম। এই ডেড ভলিউমটা আমার কাজে লাগে না, ওটা সবসময় থাকে। যখন আমি কোনো কাজ করি, কোনো এক্সারসাইজ করি, কোনো কিছু করি, তখন আমার যে দমের দরকার হয় সেটাকে বলা হয় টাইডাল ভলিউম অফ দ্য লাংস, ঠিক আছে। টাইডাল ভলিউম মানে হচ্ছে আমার শরীরে আমার ওই কাজটা করার জন্য কতটা দম দরকার, সেই অনুযায়ী আমার যে দমটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আমার টাইডাল ভলিউম, কোনো কাজ করতে গেলে যে ভলিউমটা লাগে। এখন মাসি বাজানোটা যেহেতু আমাদের রেগুলার টাস্ক নয়, এটা একটা ফরেন টাস্ক, এটাকে আমরা নিচ্ছি, সেটা কিন্তু ব্রেনের কাছে কোনো রকম তার কোনো রেসপন্স নেই, ব্রেন কিন্তু জানে না। তাহলে ব্রেনকে আমাকে সেই নোটিশটা করতে হবে, সেই সিগন্যালটা পাঠাতে হবে যে এটা আমি একটা কাজ হিসেবে নিয়েছি এবং এটাকে আমি বাজাবো, এবং এর জন্য আমার এক্সট্রা কিছু ভলিউম দরকার, ভলিউম অফ এয়ার দরকার। তখন কি করবে, এটা একদিনে হবে না, এটা চার দিন, পাঁচ দিন, দশ দিন, বারো দিন, এক মাস করতে করতে আমরা যে এক সপ্তাহ দু সপ্তাহ হবে এটা কিন্তু ইনক্রিজ করতে থাকবে। কী করে ইনক্রিজ করবে সেটাই আমি আপনাদের এই এপিসোডে আরও ভালো করে বলছি। যে মুহূর্তে আমরা বাঁশিতে ফুঁ দিলাম, আমি কিন্তু একটা নোট একটুখানি বাজিয়ে থেমে যাবো, যেমন ধরুন মানে আমি তো তাও একটু বাজিয়ে ফেলছি, তো দেখবেন আপনারা অনেকেই এটা বাজাতে পারেন না, একটুখানি বাজিয়ে হাঁপিয়ে যান। তার কারণটা হচ্ছে আপনাদের এটা বাজানো অভ্যেস নেই, অভ্যেস নেই বলে বডি রেসপন্স করে না। এবার যে মুহূর্তে আপনি এটা বাজাবেন, রোজ বাজাবেন, একটু 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 করে বাজাবেন, তখন ওটা কী হবে, বডি রেসপন্স নিতে শুরু করবে যে এটা আমার একটা কাজ এবং এর জন্য আমার একটা ভলিউম আমার অফ এয়ার আমার দরকার। ব্রিদিং ক্যাপাসিটি বাড়ানোর সব থেকে ভালো টেকনিক হচ্ছে লঙ্গা টেকনিক। লঙ্গা টেকনিক বলতে কী বোঝায়, একটা নোটকে আমি কতটা ইলঙ্গেটেড করে বাজাতে পারছি, ওয়ান নোট ইকুয়াল টু ওয়ান ব্রিথ, এটা আমি শর্টকাট ফর্মুলায় বলি। কিন্তু অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক বা ওয়েস্টার্ন মিউজিকের মধ্যে লঙ্গা কথার অর্থ হচ্ছে একটা নোট যদি ষোলোটা বার বা ষোলোটা বিট ধরে বাজে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, এই একটা নোট যদি এতটা ডিউরেশন আমি বাজাতে পারি, দ্যাট ইজ কল লঙ্গা। এটা ওয়েস্টার্ন মিউজিকের হিসাবে একটা নোট আমি ষোলোটা বার ধরে এক্সটেন্ড করে বাজাবো, প্রোলং, 16 বিট প্রোলঙ্গা, সেটা যে কোনো বিপিএমে হতে পারে। এটা আমি বলছি একটা নর্মাল জেনারেলাইজড বিপিএমে, মানে ধরুন 120 বিপিএম, 120 বিপিএমে যদি একটা বাজে একটা বিট বা 110,
তাহলে তাতে আমার 16টা বার যদি আমি একটা নোটকে ধরে রাখতে পারি দ্যাট ইজ লং। এটা প্রাইমারি আমার আপনার পক্ষে বাজানো কিন্তু সম্ভব না। তাহলে প্রাইমারি ওয়েতে এই জন্য একটা ব্রিথ ইকুয়াল টু একটা নোট, ইচ ব্রিথ ইকুয়াল টু ইচ নোট, অর্থাৎ একটা শ্বাসে আমি একটা স্বরকে যতক্ষণ বাজাতে পারি সেটা হচ্ছে আমার লঙ্গা। এই লঙ্গা আমি যত অভ্যেস করবো, যত অভ্যেস করবো আমার ব্রিদিং ক্যাপাসিটি হু হু করে ডেভেলপ করবো। আপনি সারেগা রেগামা বাজালেন, সারেগামা রেগামা বা বাজালেন, আগের পাল্টাগুলো বাজালেন, তাতে আপনার ব্রিদিং ক্যাপাসিটি খুব ডেভেলপ করবে না। কিন্তু আপনি যদি প্রত্যেক দিন লঙ্গা রেওয়াজ করেন, মানে আপনি যে স্কেলের বাঁশিটা বাজাচ্ছেন সেই স্কেলের বাঁশিতে আপনি সাটা বাজালেন, আপনি বাজাতে থাকছেন যতক্ষণ আপনার শ্বাস আছে, এইটা যত আপনি করবেন এইভাবে রে এইভাবে বাজালেন গা মা, এইভাবে যত আমরা যাব তত কি হবে না আমাদের ব্রিদিং ক্যাপাসিটি আস্তে 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 ইনক্রিজ করবে। প্রথমে দেখবেন আপনি 2 সেকেন্ড বাজাতে পারবেন একদিন, 2 নম্বর দিন দেখবেন আপনি ওটা 2.5 সেকেন্ড পারলেন, 3 সেকেন্ড পারলেন, 5 সেকেন্ড পারলেন, 10 সেকেন্ড পারলেন, 20 সেকেন্ড পারলেন, 30 সেকেন্ড পারলেন। এইভাবে দেখবেন আপনি একটা নোট আগামী দিনে 60 সেকেন্ডও কন্টিনিউ করতে পারবেন যদি আপনার সেই রকম রেওয়াজ আপনি করতে পারেন। একটা নোট আপনি অনায়াসে 60 সেকেন্ড বাজিয়েই যাচ্ছেন, আপনার মধ্যে কোনো অসুবিধা হচ্ছে না। যেটা আপনি আজকে পাচ্ছেন না সেটা আপনি কালকে পারবেন। এর মূলে যেটা সেটা হচ্ছে লঙ্গা প্র্যাকটিস। লঙ্গা আমাদের ফিজিওলজিক্যালি কি হেল্প করে, আমি যখন ফুটা দিচ্ছি একটা নিঃশ্বাস আমি ইনহেল করেছি নিয়েছি, কখনোই বাজি এরকম করে নিঃশ্বাস নিয়ে তারপরে ফুঁ দিয়ে বাজাবেন না। আপনি যে নর্মাল আপনার ভলিউম আছে ডেড ভলিউম, শরীরে আমি যখন আমার রেস্টিং কন্ডিশনে আছে মানে শরীরে একটা ডেড ভলিউম আছে, এর ওপরে আমি বাজাবো। অর্থাৎ আমি ভলিউমটাকে আস্তে 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 আমার বাঁশির মধ্যে দিয়ে বার করে দেবো, কখনোই তাড়াতাড়ি করে জোরে ফুঁ দিয়ে বার করে দেবো না। দ্যাট ইজ আ গুড প্রাণায়াম। আপনি ধীরে 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 আপনার শ্বাসটাকে বার করছেন আস্তে আস্তে, এই যে আপনি বার করছেন একটা শেষ হয়ে গেল পুরো শ্বাস, এবং সোজা হয়ে বসবেন, পেটের নাভির এখানে চাপ দিয়ে আস্তে আস্তে বাজাবেন, দেখবেন লাস্টের দিকে আপনার ব্রিদিং আরেকটু বাড়ছে। এই করে পুরোটা বাড়লো, আবার আপনি নিঃশ্বাস নিলেন, আবার আপনি সেকেন্ড নোটটা বাজালেন, আবার আপনি থার্ড নোটটা বাজালেন। এতে আপনার 3টে জিনিস হবে। নাম্বার 1, ব্রিদিং ক্যাপাসিটি, লাংসের টাইডাল ভলিউম বাড়বে। নাম্বার 2, আপনার মেডিটেশন হবে। এই যে মেডিটেশন হবে আপনার মানসিক সুস্থিতি আসবে, মানসিক চিন্তাধারা বদলাবে, আস্তে আস্তে আপনার মন শান্ত হবে। আর থার্ড হচ্ছে এটা একটা গুড প্রাণায়াম, আপনার ভিতরের যে এয়ারটা ছিল সেই এয়ারটা বেরিয়ে যাচ্ছে, ফ্রেশ এয়ার ঢুকছে, এটাকে বলে এনার্জি সাইক্লেশন অফ এয়ার। এই এনার্জি সাইক্লেশন অফ এয়ার যখনই হবে তখনই আপনার শরীরের রক্ত কোষে নতুন ভালো ভালো অক্সিজেন ঢুকবে, সতেজ অক্সিজেন যাবে এবং শরীরের সমস্ত কোষগুলো ভালোভাবে কাজ করতে শুরু করবে, ব্রেন ভালো ফাংশনিং করবে, আপনি অনেক বেশি শান্ত হয়ে যাবেন। তাহলে এইটা প্রত্যেকটা মানুষের এটা করা দরকার যারা যারা বাঁশি বাজাচ্ছে। এইবার তাহলে কী করে লঙ্গাটা বাজাবো আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, দুঃখানি পারলাম মায়, এরপর আবার রে, এইভাবে গা মা পা ধা নি সা করে যাব, আবার সা নি ধা পা মা গা রে সা করবো। এটা মিনিমাম 5 টাইম করার চেষ্টা করতে হবে। 5 টাইমস মিনিমাম করলে কি হবে, আপনার এই 3টি উপকার একসঙ্গে হয়ে যাবে। যারা প্রাণায়াম করতে পারে না তাদের প্রাণায়াম হয়ে যাবে, যারা মেডিটেশন করতে পারে না মেডিটেশন হয়ে যাবে, প্লাস ব্রিদিং ক্যাপাসিটি আপনার বেড়ে যাবে। এখন এখানে একটুখানি এটা যখন বাজিয়ে নেবেন এরকম 1 সপ্তাহ, তা 1 সপ্তাহ পর এখন যেটা বলছি সেটা করবেন, এটা একটা ওয়েভের মতো তুলতে হবে এবং ওয়েভের মতো মিলিয়ে দিতে হবে। এটা একটা বোল্ডলি এইভাবে বাজালে হবে না, এটা আপনাকে ধাক্কা মারছে আপনার মস্তিষ্কে, না সরাসরি আওয়াজটা ধাক্কা মারছে। এটাকে একদম বিন্দু থেকে তুলে একটা বোল্ড করে ক্লাইম্যাক্সে নিয়ে গিয়ে আবার একটা বিন্দুতে নামিয়ে দিতে পারে, অর্থাৎ একটা ওয়েভ ডেভেলপ করা। এই ওয়েভটা খুব ইম্পর্টেন্ট, তবেই মেডিটেশন সম্ভব। দেখুন এইভাবে বাজানো, একদম হালকা করে শুরু করে একদম বড় ক্লাইম্যাক্সে গিয়ে আবার আস্তে 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 এটাকে নামিয়ে দিতে হবে। এই যেখানে বিন্দুটা মিলিত হলো ঠিক ওখান থেকে আপনাকে আবার রে ওয়েভটা তুলতে হবে।
আবার রে যেখানে শেষ হবে ওখান থেকে আপনাকে গায়ের ওয়েভটা তুলতে হবে। আমি দু একটা নোট আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি, এইভাবে বাড়িতে অভ্যাস করবেন। এরা গোল গোল হয়ে একটা ওয়েভ তৈরি করছে, ঘুরছে, এইটা হচ্ছে ইম্পর্ট। তাহলে আমরা কি বুঝলাম যে সমস্ত কিছু করতে গেলে আমাদের ব্রিদিং ক্যাপাসিটি, মেডিটেশন এবং আমাদের যে মেন্টাল পিস সেটাকে এবং ব্রিদিং ক্যাপাসিটি করতে গেলে আমাদের লঙ্গা বাজানোটা খুব ইম্পর্টেন্ট। এইতে মিউজিক্যালি আর একটা এক্সট্রা উপকার আছে, সেটা হচ্ছে এই যে আপনি বাজাচ্ছেন এতে আপনার তো মন শান্ত, আপনার তো অন্য কিচ্ছু বাজানোর নেই। এই অবস্থায় আপনি যে সাটা এতক্ষণ বাজাচ্ছেন, রেটা এতক্ষণ বাজাচ্ছেন, গাটা এতক্ষণ বাজাচ্ছেন, এতে আপনি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নোটকে অনেক বেশিক্ষণ ধরে শুনতে পাচ্ছেন নিজেকে। এবং আপনি তো চোখ বুঝে বাজাচ্ছেন, আপনি তখন নোটগুলোকে রিয়েলাইজ করতে পারছেন। সবসময় চোখ বুঝে লঙ্গা বাজাবেন, কারণ এখানে আপনার দেখার কিছু নেই। মিউজিকটাকে শোনার চেষ্টা করবেন, রিয়েলাইজ করবেন, দেখবেন দু দিন তিন দিন পর আপনি মিউজিকের সূক্ষ্মতর বিষয়গুলো শুনতে পাচ্ছেন। এই যে শুনতে পাচ্ছেন তখন আপনার সূক্ষ্মতর বিষয়গুলো আপনি ঠিক করতে পারবেন, একটা মিউজিকের সেন্স ডেভেলপ করবে কানের মধ্যে। প্রত্যেকটা নোট আপনি অনেক গভীরে গিয়ে চিনতে পারবেন, আপনার অনেক মিউজিক্যাল সেন্স অনেক ডিপ হবে। এইটা হচ্ছে লঙ্গা বাজানোর সবচেয়ে সবচেয়ে ইফেক্টিভ ব্যাপার। নাম্বার ওয়ান, ব্রিদিং ক্যাপাসিটি ঠিক করে, বাড়ায়। নাম্বার টু হচ্ছে আমার মেডিটেশনে সাহায্য করে। নাম্বার থ্রি, ইটস এ গুড প্রাণায়াম। আর নাম্বার ফোর, আমি প্রত্যেকটা মিউজিকের নোটকে অনেক বেশি করে আত্মস্থ করতে পারি, ফিল করতে পারি, বুঝতে পারি, শুনতে পারি। তাহলে এই চারটে ওয়ের জন্য আমাদের কি করতে হবে, তার লঙ্গাটা প্র্যাকটিস করতে হবে। এই লঙ্গা প্র্যাকটিস আমি যত করবো তত আমার কি হবে যে ব্রিদিং ক্যাপাসিটি ইনক্রিজ করবে। এইখানে দাঁড়িয়ে আমার একটা লাস্ট ভাইটাল পয়েন্ট, যারা বিগেনার তারা কি করবে, একটা সময়, একটা নির্দিষ্ট সময় বাসি বাজাবো? হ্যাঁ, বাজাতে হবে, এটা একটু কিছুদিন পর। কিন্তু যখন বিগিনার যারা প্রথম বাজাচ্ছে তারা চেষ্টা করবেন মেনি মোর টাইমস বাঁশি বাজাবে, যখনই সময় পাবেন বারে বারে বাজাবেন। এতে কি হবে, ব্রেনের কাছে সহজে বার্তা যাবে যে এটা আমার একটা ওয়ার্ক, এর জন্য আমার এক্সট্রা ক্যাপাসিটি লাগবে। আপনার ব্রিদিং ক্যাপাসিটির যে টাইডাল ভলিউম সেটা অনেক তাড়াতাড়ি ইনক্রিজ হবে। সাপোজ আপনি সকাল 8টায় বাজান প্রত্যেক দিন, এতে কিন্তু ব্রেনের রেকগনাইজ করতে সময় লাগে যে আপনি 24 ঘন্টা অন্তর সকাল 8টায় বাজান। এবার আপনি সকাল 8টায় বাজান, রাত্রির 8টায় বাজান, এটা তুলনামূলক তাড়াতাড়ি হবে। কিন্তু আপনি যদি বারবার যখনই আপনি সময় পেলেন বাসিটা বাজালেন, ধরুন চান করতে যাচ্ছেন, তার আগে একটু 2 মিনিট বাজিলেন, ধরুন আপনি একটা কোনো কাজ করছেন, কাজের ফাঁকে একটু অবসর আপনি বাজিলেন, ধরুন কেউ পড়াশোনা করছে একটা সাবজেক্ট থেকে একটা সাবজেক্ট একটু বাজিলেন, এই যে আমি মেনি মোর টাইমস ফোন দিচ্ছি বিগিনার স্টেজে, অনলি ফর বিগিনার্স, এটা তাদের ক্যাপাসিটি, ব্রিদিং ক্যাপাসিটিকে ইনক্রিজ করতে খুব সাহায্য করে। কারণ ব্রেনের কাছে সিগন্যাল পাঠায় যে আমি একটা নতুন কাজ করছি, আমাকে এই কাজের জন্য প্রয়োজনীয় এয়ার তুমি সাপ্লাই করো। আর একটা ব্যাপার হচ্ছে, অনেকেই আমি এটা দেখেছি যে করেন যে রেগুলার বাঁশিটা বাজান না, রেগুলার বাজান না, মানে ধরুন আজকে বাজালেন 2-4 বার, কালকে বাজালেন না, পরশু দিন আবার বাজালেন হয়তো 2 বার, আবার 3 নম্বর দিনে 1 বার বাজালেন। এইটা বিগিনার স্টেজে অন্তত মাস 3-4 একদমই করবেন না। মিনিমাম 2টো টাইম বেছে নেবেন দিনে, যে 2টো টাইম বাঁশি বাজাতেই হবে, এবং চেষ্টা করবেন সেটা যাতে একটা নির্দিষ্ট টাইম, অর্থাৎ একটা ক্লক মেনটেন করে। এই ক্লকটা মেনটেন করলে আমাদের বায়োলজিক্যাল যে ক্লক শরীরের মধ্যে আছে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। যেমন আমরা একটা নির্দিষ্ট টাইমে যদি খাই, ওই টাইমে আমাদের খিদে পায়, একটা চান না করলে অস্বস্তি হয় ওই নির্দিষ্ট টাইমে, এইরকম তখন কি হবে, তখনের জন্য ওই যেই টাইমটা হবে আপনার বায়োলজিক্যাল ক্লক, আপনার ব্রিদিং ক্যাপাসিটিকে ইনক্রিজ করার জন্য আমার লাংসের যে মাসলগুলো আছে সেগুলো রিল্যাক্স করতে শুরু করবে। কেমন, তাহলে এই যে এটা করবে, করতে 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 হ্যাবিট হয়ে যাবে। এইটাকেই বলে হচ্ছে সাইন্টিফিক অ্যাপ্রোচ, যে আমি কোন অ্যাপ্রোচে গেলে, আমি কম খাটনি দিয়ে বা লজিক্যালি গেলে, কি লজিকে গেলে আমি সহজে ব্যাপারটাকে ধাতস্থ করতে পারবো, ব্যাপারটাকে নিতে পারবো। আপনারা আমার কথা অনুযায়ী যদি কেউ বলেন যে আমি এটা নিয়ে পরীক্ষা করবো, তাহলে যদি একই বাড়িতে কেউ দুজন বাজান, দু দলে বিভক্ত হয়ে যান, হয়ে গিয়ে একদল আমার কথা অনুযায়ী চলুন আর একদল নিজের মতো চলুন।
দেখুন দিনের শেষে তিন মাস পর কার ডেভেলপমেন্ট বেশি। অবশ্যই যে এই সিস্টেমে গেছে তার ডেভেলপমেন্ট বেশি, কারণ এটা একটা বায়োলজিক্যাল ক্লক মেনটেন করেছে, এটার মধ্যে লজিক আছে, এটার মধ্যে সায়েন্স আছে। সেই কারণে আপনারা যদি প্রত্যেকে এইভাবে বাঁশিটা বাজান, তাহলে আমার মনে হয় যে আপনারা আগামী দিনে অনেক ভালো পারফর্ম করতে পারবেন, বাজাতে পারবেন, আপনাদের নিজেদের ভালো লাগা তৈরি হবে। তাহলে সকলকে বলে দিলাম যে কী করে আপনারা ইনক্রিজ করবেন, এবার পাল্টাগুলো প্র্যাকটিস করুন। আমরা এরপরে পরবর্তী আরও 4-5টা পাল্টা নিয়ে আসবো, অন্যান্য এপিসোড আনবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সমস্ত নোটিফিকেশান আপনারা পান। সকলে ভালো থাকবেন, টাটা।